আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব, এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতে এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে, এটা আমরা অবশ্যই নিশ্চিত করেছি। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আসলে 17,000+ জনের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে, আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে, সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল যাওয়ার কথা ছিল তাদেরকে টাকা ফেরত দিবে। রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে, প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে। সাব এজেন্টরা এখনও প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। প্রত্যেকের সিগনেচার সহ আমরা কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি সেরকম আমরা পেয়েছি মাত্র 25%, বাট এটা আমরা সময় সময় যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে। আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলবো না, আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন আমরা ওয়েল অ্যাওয়ার আছি সিন্ডিকেট নিয়ে, সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরও ওইখানে কী দুর্নীতি হয়েছে না কী হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। এটা আমরা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারেই তদন্ত করব, এটা আমরা নেক্সট ফেজে করব। আপনাদেরকে একটা তথ্য একটু জানাতে চাই, এখানে আমাদের প্রশ্নকর্তা বললেন যে প্রবাসী কল্যাণ যারা প্রবাসী যারা ফেরত আসছেন ওনার এয়ারপোর্টে বেটার ব্যবহার পাচ্ছেন। আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে, ওনার উৎসাহ আছে, ওনার নেতৃত্ব থাকবে এখানে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান, যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন, প্রত্যেকটা স্তরে। প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন, প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন, একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে, এটা অনেক পরের কাজ। এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কীভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করবো, সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করবো, এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে, এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব। আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই, আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে, ওনারা কতজন একটা হয়েছে 87 জন, ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন, আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি। আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সবাই পত্রিকা যারা আছেন সাধারণ মানুষ সবাই কী পরিমাণে উচ্ছ্বসিত হয়েছেন। আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আমাদের অলরেডি 87 জনের সাথে যারা ফিরে এসছেন, আপনারা জানেন 57 জন না, আরও অনেকেই বন্দী ছিলেন, অনেকেই ফিরে আসছেন, 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে, ওনাদেরকে আমরা ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশের। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের ব্যাংক আছে একটা, আমাদের একটা ওয়ে বোর্ড আছে, কল্যাণ বোর্ড আছে, আমাদের বিএমইটি আছে, যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক ব্যবসার উদ্যোগ হোক সেটার ব্যবস্থা করব। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন যারা খুব মানব কল্যাণে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিড মানি দিই, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে, আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরম্যাট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে, দরকার হলে তাদের সাথে পার্টনারশিপে কাজ করব। মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব, বোয়েসেলের মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব, অন্য কোনো দেশে, একটা দেশে তারা যেতে পারেনি হয়তো অন্য দেশে পারবে, সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিবে, দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব।